লক্ষীমপুরের আরক্ষী অধীক্ষকর দায়িত্ব ললে আনন্দ মিশ্রই আর ইয়ার পাছতে আনন্দ মিশ্রর অ্যাকশন আরম্ভ। সোমবার দিন আনন্দ মিশ্রই বৈঠক অনুষ্ঠিত করে লক্ষীমপুরের ও সি আর আই সি সকলের হইতে আর এই বৈঠকের পিছতেই আরক্ষী অধীক্ষকর তরফের দিয়া হয়েছে কঠোর নির্দেশ। এসপ্তাহের ভিতর লক্ষীমপুরত চলিব ব্যাপক অভিযান। ইয়ার পিছত আনন্দ মিশ্রই সংবাদ মাধ্যমের আগত কৈছে 15 দিনের ভিতর লক্ষীমপুরের অপরাধী চক্র সম্পূর্ণরূপে নাইকিয়া করা হব। এই অপরাধীবিল হয়তো জেলত থাকিব লাগিব, অন্যথা লক্ষীমপুর জেলা এরিব লাগিব অপরাধীয়ে। নকল হুন আর জাল নোটর বেহা করা সকলক শেষ আল্টিমেটাম দিছে আনন্দ মিশ্রই। দেওবারে নিশার ভাগতেই লক্ষীমপুরের কেবাটাও প্রান্তত আনন্দ মিশ্র বাহিনী অভিযান চলায় আর তেতিয়ায় একাংশ নকল হুন ব্যবসায়ী পলায়ন করেছে। ইয়ার পিছত আনন্দ মিশ্রই কৈছে আগন্তক 30 দিনের ভিতর লক্ষীমপুরের নাইকিয়া হব জাল নোট আর নকল হুনের ব্যাপারী। লগতে কৈছে অপরাধীয় পলাই হাত হারিব নোৱাৰে। লক্ষীমপুরত শান্তি নহালৈকে এই অপারেশন বন্ধ নহয় বলে আনন্দ মিশ্রর তরফের স্পষ্ট করে দিয়া হয়েছে। উল্লেখযোগ্য যে রাজ্যের বিভিন্ন প্রান্তত আনন্দ মিশ্রই অপরাধীর বিরুদ্ধে অভিযান চলাই যথেষ্ট চর্চিত হয়ে পড়ছিল আর এইবার লক্ষীমপুরের দায়িত্ব দিয়া হয়েছে। লক্ষীমপুরের জনতায়ও আশা করেছে আনন্দ মিশ্রর এই অ্যাকশন মুদে লক্ষীমপুরের অপরাধ চক্র সম্পূর্ণরূপে নাইকিয়া করব। আনন্দ মিশ্রই অপরাধীক উদ্দেশ্যে কৈছে অপরাধী নিজে আহি আরক্ষীর ওসর ধরা দিয়ক, যদিহে তেও আনিবলৈ যায় কথা বিষম হব। লক্ষীমপুর এসপির এই মন্তব্যের পিছত অপরাধী চক্র যে লক্ষীমপুরত কম্পমান সেয়া সুনিশ্চিত। উল্লেখযোগ্য যে লক্ষীমপুর আরক্ষীর তরফের জনতার বাবে মুকলি করা হব হেল্পলাইন নাম্বার। ইয়ার জড়িয়ে জনতায় আরক্ষীর পুনপটিয়াক সহায় পাব। লক্ষীমপুরত নতুনক এসপি হিসাবে দায়িত্ব লওয়া আনন্দ মিশ্রর এই সমূহ মন্তব্যক আপনাদের কি ভাবে, আপনাদের ভাবে আনন্দ মিশ্রই লক্ষীমপুর সম্পূর্ণরূপে অপরাধমুক্ত করব পারিব নে নোৱাৰে, এই কথাও কমেন্ট করে আপনাদের আমাক জানাব পারে। কিন্তু এটা কথা সুনিশ্চিত, আনন্দ মিশ্র অহার লগেলগে লক্ষীমপুরত এতিয়া অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে ফুল অ্যাকশন আরম্ভ হব। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।